হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুর্গা পুজোর স্পেশাল প্রথম পর্বে আমি আপনাদেরকে একটা নিরামিষ আইটেম করে দেখাবো, যেটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছানার কালিয়া। তাহলে চলুন দেখে নিই ছানার কালিয়া করতে আমাদের কী কী লাগছে। ছানার কালিয়া করার জন্য এখানে আমি 1 লিটার দুধের ছানা করে নিয়েছি, করে এটাকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এতে আমি 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দেব, 1 চামচ চিনি দেব আর 1/4 টিস্পুনের মতো নুন দেব আর 2 টিস্পুনের মতো ময়দা দেব। দিয়ে আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তারপরে হাতের এই অংশটা দিয়ে আমি ছানাটাকে এরকমভাবে চাপ দিয়ে দিয়ে পুরো স্মুথ করে নেব, যাতে এতে কোনো লাম্পস না থাকে। এইভাবে ছানাটাকে আমি পুরো স্মুথ করে নেব। ছানাটাকে আমি মেখে হাত দিয়ে এরকম সমান করে নিয়েছি। এবার আমি এটাকে স্কোয়ার স্কোয়ার করে কেটে নেব। এবার আমি রান্নার প্রসেসে যাব। আমি এখানে ছানারটাকে ভাজার জন্য আমি একটু সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একে একে এই পিসগুলোকে একদম স্লো ফ্লেমে ভেজে নেব। এক পিট হয়ে গেছে, আমি এবার খুব আস্তে আস্তে এটাকে উল্টে আরেক পিটও লাল করে ভেজে নেব। ছানাগুলো আমার দুপাশে লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আরো যে ছানাগুলো রয়েছে ওই পিসগুলোকেও ভেজে একই রকম ভাবে ভাজবো, ভেজে তুলে নেব। সবগুলো ছানা আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি এই তেলে ডুমুডুমো করে কেটে রাখা 2 মিডিয়াম সাইজের আলু লাল করে ভেজে তুলে নেব। আলুটাকেও আমি লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটাতে আলু না দিয়েও করতে পারেন, আমি আজকে অল্প একটু আলু দিচ্ছি। আলুটাকে আমি এবার তুলে নেব। এবার এই তেলেই আমি 2 তেজপাতা আর 1 গোটা গরম মশলা ফোড়ন দেব। গরম মশলাটা থেকে ভাজা ভাজা গন্ধ বের হয়ে গেলে আমি মিক্সিতে 1 ইঞ্চি মতো একটা আদা, 2 কাঁচা লঙ্কা আর 1 টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। এটাকে আমি অল্প একটু
কষিয়ে নেব। মশলাটা থেকে হালকা হালকা তেল বেরিয়ে আসলে এতে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দেবো, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। এবার এটাকে খুব ভালো করে এবার আরও একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, কালারটা খুবই সুন্দর এসেছে। এবার এতে আমি ভেজে রাখা আলু কটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলুটাকে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আটটা কাজু বাদাম, এক চামচ আমি চার মগজ আর কিছুটা পোস্ত এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে একসাথে ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাও আমি দিয়ে দেবো। এবার দিয়ে এটাকে ভালো করে ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকেও আমি দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাটার গা দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার আমি এতে অল্প জল দিয়ে দেব। এই রান্নাটা একটু গামাখা গামাখাই হয়, তাই আমি খুব বেশি জল দেব না, আলুটা সেদ্ধ হওয়ার মতো অল্প জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ছানাগুলোকে দিয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করব। দু মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিয়েছি, আমার এটা একদম হয়ে গেছে। এবার আমি লাস্টে হাফ টিস্পুনের মতো একটু ঘি দেবো। ঘি দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। ছানার কালিয়াটাকে আমি সার্ভ করে নিয়েছি। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি, বাই।